মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে নিউ ভাবে স্বাগত তোমাদেরকে আজকে সকালবেলা সবাই তোমাদের সবার দিনটা ভালো যাক আশা করি আমারও ভালো যাবে আর তোমাদেরও ভালো যাক আগে সবার প্রথমে বলো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ ভালো আছি আর সত্যি কথা বলতে ভালো না থাকারও কোনো রিজন নেই তাই ভালো আছি এই কারণে আমার সাথে কে আছে দেখো ওই দেখো বসে বসে চা খাচ্ছে তোমাদেরকে কি বলতো আমরা দুজনে ঠিক করে নিয়েছি এক সপ্তাহ ওর বাড়ি আমি যাবো এক সপ্তাহ ও আমার এটা ভালো না বলতো পরের থেকে নিজের লোকের সাথে এরকম কালেকশন করাটাই ভালো তা ওকে বলে দিয়েছি তুই গত রোববারে তোমরা দেখেছো আমরা ওদের বাড়িতে গেছিলাম আর এই রোববারে আবার ওরা এসছে আমাদের বাড়িতে কত মজা হচ্ছে পুরো এক আমি যেটা ঠিক করেছি সেটাই হয়েছে এক সপ্তাহ ওদের বাড়িতে আমরা যাব আর এক সপ্তাহ ও আমাদের বাড়িতে আসবে তো পরের সপ্তাহে আবার নিশ্চয়ই আমাদের যাওয়ার পালা তো দেখছি এখন কতদূর কি হয় তারপরে বলবো যাবো কি না তো এখন আমরা আর এখন আমরা একটু বেরোবো দুই বোনে মিলে অনেকদিন দুই বোনে বাইরে বেরোইনি তার জন্য দুই বোনে বেরোবো একসাথে আর তারপরে আছে আজকে বিকেলবেলায় ঘোরা আজকে ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাবো কোথায় যাব কি করব কতটা আনন্দ করব সবটাই তোমাদের কাছে শেয়ার করব তার জন্য অবশ্যই নজর আছে দেখেছো বারবার বৃষ্টিকে ডাকছে আমি বৃষ্টির নামটাই ধরছি না যেহেতু এতদিন দেখো সবাই কষ্ট পেয়েছি গরমে সবাই আমরা কষ্ট পেয়েছি তবু বৃষ্টি আসেনি আর এখন দেখো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর চাই না এখন বৃষ্টি একটু ঘুরবো বেরোবো বাইরে ও সবসময় বৃষ্টিটাকেই ডেকে যাচ্ছে ও বৃষ্টিটাকেই ডেকে যাচ্ছে যাতে না তা অবশ্য ঠিক বেরোলে তো এটা খরচা লাগবে না বেরোলে তো খরচা হবে না না বেরোলে আমারটা আমারই থেকে যাবে দেখেছি এবার বলছে আমার যেতেই হবে তো চলো এখন আমরা আমি বেরোবো মানে আমি কোথায় যাব সেটা তোমাদেরকে অবশ্যই যদি পারি শেয়ার করব আর না হলে নয় আর রান্না দেখতেই পাচ্ছো ভাত চেপেছে এত সকালে রান্না হয় না আমার কোনোদিনই হয় না বারোটা মানে আমার সকাল তো তোমরা কমেন্টে জানাবে বারোটা মানে আমাদের সকাল কারণ তোমাদের কাকা অফিসে চলে যাওয়ার পরে আমি রান্না করি অফিসের টিফিন টিফিন করে দিই তারপরে তো আমি রান্নাটা করি তাই জন্য এইটাই আমার কাছে সকাল তারপরে আমাদের খাওয়া দাওয়া তো চারটে সাড়ে চারটে বেজে যায় মানে কারো খাওয়ার কোনো ঠিক নেই কেউ সাড়ে তিনটে খায় কেউ পাঁচটায় খায় আমি বাবা চারটেতেই খাই কারণ আমার বাধা ধরার টাইম চারটে সে যে পাঁচটায় খায় সে যদি আগেও না খায় যে সাড়ে তিনটে খায় সে যদি নাও আসে আমি চারটের মধ্যে পাক্কা খেতে বসে যাই তো চলো আরও সত্যি কথা বলতে কালকে আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে কালকে একটু খুব ব্যস্ত ছিলাম তার জন্য তোমরা কমেন্টে অনেকে বলেওছো যে কাকিমা আজকে ভিডিও দিলে না কেন তোমরা অপেক্ষায় থাকো যে কতক্ষণে আমি ভিডিও দেবো দেখো না টুকি মেরে যাচ্ছে টুকি মেরে চলে যাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়ে আসবি তাড়াতাড়ি আয় বেরোবো তো ভাবলাম আজকে সকালবেলাতেই তোমাদের ভিডিওটা শেয়ার করে দিই যে কেন আমি ভিডিও দিতে পারিনি কালকে আমার খুব ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি আর আর কালকে মেন হচ্ছে একটু লাইভে এসেছিলাম তোমরা যেহেতু তোমরা মিস করো কাকিমাকে কাকিমাকে কমেন্ট করো তার জন্য আমি একটু চলে এসেছিলাম লাইভে লাইভে কালকে আসার পরে আজকে চিন্তা করলাম না আজকে সকাল সকাল একটু ভিডিওটা দিই নাহলে আবার তোমরা কমেন্টে জানাবে আর সবাই কমেন্টে বলছো রিমিদিকে খুব মিস করছি রিমিদিকে মিস করছি কী বার করে দেবো নিয়ে যাবি ঠিক আছে বার করে দিচ্ছি এই যে রীতা রীতাকে দেখেছো এই যে রীতা আমি সবসময় বলি রীতা আছে রীতা আসবে ওই হচ্ছে রীতা আজকে সকাল সকাল চলে এসছে রীতা তো বুঝতেই পারছো সকাল সকাল আমার মানে ঘর বাড়ি সব পয় পরিষ্কার হয়ে যাবে রীতা যেহেতু চলে এসছে আর আমি ভাত রান্না ভাতটার উপর দিয়ে আমি এখন একটু বেরোবো আর যেটা বলতে যাচ্ছিলাম যে রিমির কথা তোমরা সবাই বলছো রিমিকে মিস করছি রিমিকে মিস করছি হ্যাঁ রিমিকে তোমরা মিস করছো তার জন্য কালকে কিন্তু রিমির বাবা মানে তোমাদের কাকা রিমির সাথে শর্ট ভিডিও দিয়েছে রিমি করতে চাইছিল না কিন্তু কালকে যেহেতু ফাদার ডে গেছিলো তাই জন্য তোমাদের কাকা রিমির সাথে ভিডিও করেছে অবশ্যই তোমরা শর্ট ভিডিওতে রিমিকে দেখেছো আর আশা করি আমার ভিডিওতেও দেখেছো রিমি ঢুকে গেছিলো আমি যে ভিডিও করছিলাম তার মাঝখানে রিমি ঢুকে গেছিলো তো সত্যি কথা বলতে যে ও আমি তোমাদের আগেও বলেছি আর এখনও বলছি ও যে ভিডিও ছেড়ে বেরিয়ে যাবে তা কখনোই নয় হয়তো কোনো কারণে কিছু কারণে ও একটু হয়তো ভিডিওর থেকে দূরে রয়েছে
স্বাভাবিক থাকা সেটা অবশ্যই আমিও চাই আর তোমরাও চাইবে, যেটাতে মেন্টাল প্রেশার পড়বে সেটার থেকে দূরে থাকাই অবশ্যই উচিত। আর ও রয়েছে ভিডিওর থেকে অনেকটা দূরে থাকারই চেষ্টা করছে, তাও ওর বাবা কালকে ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছে শর্ট ভিডিওতে, আর ভিডিও নিয়ে ও অবশ্যই কামব্যাক করবে, অবশ্যই আসবে, সেটার জন্য অপেক্ষায় থাকো তোমরা। ও একটুখানি নিজেকে একটু সময় দিক, নিজে একটু বাইরে জগৎটা দেখুক, ওদের ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব, বাইরে দেখাবো, তারপরে ও যেদিন মন চাইবে হট করেই তোমরা দেখতে পাবে। আমার পেছনে কাশুনি চলে এসেছে, কাশতে বসে গেছে, দেখো কেসেই যাচ্ছে, কেসেই যাচ্ছে। এই কফি খাবো, কফি তো যেটা বলছিলাম, হ্যাঁ তোমরা সবাইকে মিস করছো, মানে সবাই সরি ভুল হয়ে গেল, তোমরা সবাই রিমিকে মিস করছো বলেই আমরা কিন্তু একটু একটু করে ভিডিওর মাধ্যমে রিমির মুখটা তোমাদের দেখাচ্ছি। অবশ্যই তোমরা দেখেছো ও যে পুরোটা সরে যাবে ভিডিওর মধ্যে দিয়ে, তা কখনোই নয়, ও ভিডিওতে আসবে। যেহেতু দেখো ও তো আজকে থেকে ভিডিও করে না, মিউজিক্যালি থেকেই ও ভিডিও করে, মিউজিক্যালি ছিল, তারপরে টিকটক হয়েছে, তারপরে ভিগো হয়েছে, হ্যালো হয়েছে, তারপরে ম্যাস্টাকাটাক হয়েছে, তারপরে ইনস্টাগ্রাম হয়েছে, মানে পাই টু পাই আমি তোমাদের বলে যাচ্ছি। সেই মেয়েটা আজকে ভিডিওর থেকে বেরিয়ে যাবে কি করে, এটা কিন্তু তোমাদের ভাবার একদমই দরকার। কারণ যেই মেয়েটা আজকে ছোট্ট, যখন বলতে পারো 7.5-8 বছর বয়স, তখন থেকে এই ভিডিও লাইনে রয়েছে, তো তারপরে যে ও এখন এই মুহূর্তে ও ভিডিও থেকে বেরিয়ে যাবে কখনোই সেটা নয়, কারণ ও ভিডিওর থেকে একটু সরে রয়েছে এই কারণেই যে ওর মেন্টালটা একটু ঠিক হোক, ও যে ডিপ্রেশন রয়েছে সেখান থেকে একটু ঠিক হোক, সেটা হওয়ার পরে ও আবার নতুন করে ভিডিও দেবে। ওর চ্যানেলটাও ও ওড়ায়নি, ওর চ্যানেলে ভিডিওগুলোর যেগুলো দেখতে পাচ্ছিল সবাই দেখছি ভিডিও নামিয়েছে, ও প্রিমি ভিডিও ডিলিট করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। তো আমি একটা কথা তাদের বলতে চাই, ভিডিও ডিলিট যদি করে দেয় তাহলে ওর চ্যানেলটাকেই পুরো ডিলিট করে দেবে, কিন্তু সেখান থেকে ওর চ্যানেলটা কিন্তু ডিলিট হয়নি, ও আগে দেখেছো 3-3টে চ্যানেল ডিলিট করে দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে ওর চ্যানেল ডিলিট করেনি, তার মানে ভিডিওগুলো প্রাইভেট করা রয়েছে। হ্যাঁ ভিডিওগুলো প্রাইভেট করা রয়েছে, ভিডিওগুলো যেদিন ওর মন চাইবে, ওর মন বুঝেছো, ও কখন কি করে ও নিজেই জানে না, আমি জানি, আমি মা হিসাবে জানি, ও আজ এটা করছে কালকে হয়তো সেটা নাও করতে পারে, কিন্তু যখন ওর মন চাইবে যে ভিডিওতে আসবে অবশ্যই অবশ্যই ভিডিওতে আসবে, তখন দেখবে সব ভিডিওগুলোই কিন্তু পাবলিক করে দেবে, তখন তোমরা বুঝবে যে ভিডিওগুলো প্রাইভেট করেছে কি পাবলিক করেছে। আশা করি ও ডিলিট মানে ডিলিট করেনি, সবটাই প্রাইভেট করে রেখেছে, আর ভিডিও অবশ্যই ও দেবে, একটুখানি একটু সময় দাও ওকে, একটুখানি তোমরা রিমিকে অন্তত ভুলে যেও না, রিমিকে যেভাবে ভালোবাসতে সেইভাবেই ভালোবাসা দিও, আশা করি আগামী দিন ও তোমাদের ভালোবাসাতে আবার কামব্যাক করবে। তো চলো ভিডিওটা অনেকটাই বকে ফেললাম, অনেকটাই তোমাদেরকে মানে যেটুকুনি শেয়ার করার সেই জন্য আমি শেয়ার করলাম, ভাবলাম যে না আজকে ভিডিওটা তোমাদের অবশ্যই দেওয়া দরকার, নাহলে আজকেও তোমরা আমাকে মানে কাকিমাকে এতটাই ভালোবাসো, কাকিমাকে এতটাই চাও, তার জন্য আজকে তোমাদের ভালোবাসার, তোমাদের জাস্ট তোমাদের ভালোবাসার জন্য আজকে 91 হতে চললো, 91K সাবস্ক্রাইবার আমার হতে চললো। থ্যাংক ইউ অল ইউটিউব ফ্যামিলি, আমার যেরকম আমার একটা নিজস্ব ফ্যামিলি আছে সেরকম একটা আমার ইউটিউব ফ্যামিলি আছে, যারা নাকি এত দিন মানে ভালোবাসা দিয়ে কাকিমাকে ভালোবাসার মাধ্যমে কাকিমাকে আজকে 90K থেকে 91 হতে চললো, শুধু শুধু তোমাদের ভালোবাসা, এরকম ভালোবাসা আগেও দিয়েছো এখনও দিচ্ছ, আর আগামী দিনও যেন আমি এই ভালোবাসাটাই পাই, যার জন্য তোমাদের ভালোবাসার জন্য যতটাই আমি ভাবি যে ওয়ার্ডটির থেকে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমি পারি না, কারণটাই এইটাই যেহেতু তোমরা ভালোবাসো, তোমরা ভালোবাসো বলেই আজকে 100K হতে আমার আর বেশি দেরি নেই। আর জানি তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ, বেশি দিন যাবে না অবশ্যই আমি 100K কমপ্লিট করতে পারবো, আর 100K করলে পরে আমি অবশ্যই অবশ্যই প্লে বাটন পাওয়ার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট করে পাঠিয়ে দেবো, কিন্তু আমি বড় পাঠিয়ে দিতে পারবো না, এর জন্যই বলে দিলাম ছোট্ট করে একটা পাঠিয়ে দেবো,
যার যার ইচ্ছা হবে কাকিমার সাথে দেখা করতে আসার, অবশ্যই তোমরা চলে আসবে, তোমাদের কোনো পারমিশন লাগবে না, কোনো রকম কিছু লাগবে না, তোমরা কাকিমার কাছে আসতেই পারো, কাকিমার সাথে দেখা করতেই পারো, আর কাকিমার কাছে চলে আসবে শুধু 100K-র অপেক্ষায়। 100K কতদিনে হতে পারে তোমরা এটা আইডিয়া করে অবশ্যই আমাদের জানিয়ে দেখো। উকি মারছে সাইড থেকে, আবার উকি মারছে। তো তোমরা যেটা বলতে যাচ্ছিলাম, 100K হওয়ার পর তোমরা যদি মনে করো কাকিমার সাথে দেখা করবে, অবশ্যই দেখা করতে আসতে পারো, তার জন্য কোনো রকম কাকিমার পারমিশন নিতে লাগবে না। চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, অনেকটা বড় হয়ে গেল এই কারণেই, কারণ কালকে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আজকে আমি চলে আসলাম তোমাদের সাথে সকাল সকাল ভিডিও নিয়ে, আর শুধু তোমাদেরকে জানানোর জন্য যে আমার 90K কমপ্লিট করেছে, শুধু তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের ভালোবাসায় আজকে এই জায়গায়। আর আগামী দিন তোমাদের ভালোবাসা নিয়েই আমি চলবো, তোমাদের ভালোবাসা থাকবে। তো তোমরা যদি ভালোবাসা দাও, পিঙ্কি পাল কখনো YT ছেড়ে যাবে না, কোনো দিন যাবে না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে বিকেলবেলা, আজকে একটু বেরোবো, সবটাই তোমাদের শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো।